বৃহস্পতিবার থেকে হেজামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের দিবারাত্রি 24 ঘন্টা পরিষেবা চালু হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই পরিষেবা চালু হয়। এই উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে এলাকার বিধায়ক, স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এক টানা 20 বছর ধরে এক ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু রিয়াং শরণার্থীদের সমস্যা সমাধান করেননি তিনি। বর্তমান সরকার এর স্থায়ী সমাধান করেছেন। এটা হচ্ছে সদিচ্ছার অভাব। বিগত সরকারের সদিচ্ছার অভাব ছিল, তাই তারা করতে পারেনি। বর্তমান সরকারের সদিচ্ছা রয়েছে বলে এই সমস্যার সমাধান হয়েছে। যাবত 20 বছরের টানা মুখ্যমন্ত্রী ছিল, তার সমাধান করেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি, গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আর এই সরকারের প্রচেষ্টায় আজকে রিয়াং যে ডিসপ্লেসড যারা ছিলেন কাঞ্চনপুরে, তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা ত্রিপুরা রাজ্য করেছে। আমার জাতি জনজাতির মিলনস্থলের মধ্যে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হয়েছে বন্ধু। শুধু তাই নয়, এসএইচজি করা হয়েছে বড় মাত্রায় জনজাতিদের, তার মধ্যে পয়সা দেওয়া হচ্ছে, ব্রুমস্টিক মানে ফুলঝাড়ু, ফুলঝাড়ু বনদের বনজ জনজাতি বনেরাই সবচেয়ে বেশি ফুলঝাড়ুর প্রোডাকশন করছেন, সেগুলো কিনে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার থেকে, এই সরকারই লাগু করেছে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও বলেন, আগের সরকারি সময়ে রাজ্যে এমজিএন রেগার শ্রম দিবস ছিল 37, আর এখন হচ্ছে প্রায় 90 দিন। এডিসি এলাকায় হচ্ছে 86 দিন। আগে রেগার কাজের জন্য গ্রামের মহিলাদের মিছিলে লাইন ধরতে হতো, এখন রেগার কাজ পেতে গেলে লাইন ধরতে হয় না। কিনেছেন না কিনেছেন আলাদা বিষয়, রিফিলিং করেছেন না করেছেন আলাদা বিষয়, কিন্তু কোভিডের সময় রিফিলিংয়ের জন্য তিন রিফিলিংয়ের জন্য 500-500 করে তিনবার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। কাউকে জিজ্ঞাসা করা হয়নি কোন পার্টি করে, সেই নিয়ম কানুন ত্রিপুরাতে আগে ছিল, সেই নিয়ম কানুন আগে ছিল ত্রিপুরাতে। মনরেগার কাজ দেওয়া হতো, মনরেগার কাজ দেওয়ার পর নারী সমিতি করে আমার বোনেদেরকে ডেইলি মিটিং করা মিছিল করানো হতো। আজকে কি ডেইলি মিছিল হয়? আজকে কি বাজারে বাজারে মিছিল হয়? মনরেগার ম্যান্ডেজ আগে কত ছিল? 37 ডেজ, 37 দিন। এখন মনরেগার ম্যান্ডেজ কত? এডিসিতে কত? 86 ডেজ, 86, 37-এর বদলে 86 ডেজ, ডাবলের চাইতে বেশি। মুখ্যমন্ত্রী উনার ভাষণে বলেন, বিগত সরকার বিদ্যুৎ সম্প্রসারণের বিষয়ে কোনো কাজ করেনি, বরং বিদ্যুৎ পরিষেবাকে এক প্রকার লাটে তুলেছে। আর এখন বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মন দ্রুত গতিতে বিদ্যুৎ পরিষেবাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরকে 4,800 কোটি টাকা দিয়েছে। গন্ডাছড়া থেকে আমবাসা পর্যন্ত বিদ্যুতের সমস্যা সমাধানে গঙ্গানগরে সাবসেন্টার তৈরি করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে রাজ্য সরকার। আমার কাছে খবর আছে এই সমস্যার জন্য কি এ সরকার দায়ী? যদি আপনারা এই রোডগুলি দেখেন, পুরনোরা সরকার যেগুলো রাস্তাগুলো করেছিল তার জন্য কি এই নতুন সরকার দায়ী? যদি এটা বুঝে থাকেন যে এই রোডও পুরনো সরকার তৈরি করেছে, তার জন্য খারাপ কাজ করিয়েছে, তার জন্য রোড খারাপ হয়ে গেছে, ঠিক সেইভাবে ইলেকট্রিকের ব্যবস্থাতে পুরনো সরকার কোনোদিনই তার জন্য কোনো কাজ করেনি। এবার জিষ্ণু দেববর্মা মহোদয় যখন মন্ত্রী হয়েছেন, উপমুখ্যমন্ত্রী মহোদয়, উনি কাজ করা শুরু করেছেন। ত্রিপুরার ইতিহাসে হায়েস্ট 4,800 কোটি টাকা পাওয়ার ডিপার্টমেন্টে ইলেকট্রিফিকেশনের জন্য রাজ্য সরকার খরচা করছে, আর 6-7 মাস পর আর সম্পূর্ণভাবে যাতে ইলেকট্রিক্যাল ব্যবস্থা সঠিক হয়ে যায় তার জন্য আগামী 2022 থেকে 22-এর লাস্ট পর্যন্ত ত্রিপুরার ইলেকট্রিকের সমস্ত সমস্যার সমাধান এই সরকার করবে। এই সরকার কাজ করে প্রমাণিত করে গন্ডাছড়া থেকে যে আমবাসার যে হাই ইলেকট্রিসিটি লাইন, সেটা 12 বৎসর পরে এই সরকার করেছে। এই সরকার পুরনো সরকার করেনি, 12 বৎসরও করতে পারেনি, এক যুগ চলে গেছে তার সমাধান করতে পারেনি। ফরেস্ট ক্লিয়ারেন্স নেই তার জন্য হয় না, কিন্তু এই সরকার
আসার এক বছরের মধ্যে ফরেস্ট ক্লিয়ারেন্স এনে তার সমস্ত সমাধান করে সেই লাইনের ব্যবস্থা গঙ্গানগরে করে দেওয়া হয়েছে বন্ধু। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।